नमस्कार दर्शक बंधु, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্তুপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরান শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সব সময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন, আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নম্বরে রিকোয়েস্ট পাঠান। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত হই। দর্শক বন্ধু, পুরাণ অনুসারে ভগবান শিব নানান অবতারে রূপ ধারণ করে বারবার পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন, দুষ্টের দমন এবং শিষ্টের পালন করার জন্য। আজকে এই মহাপুণ্য দিনে আপনাদেরকে ভগবান শিবের প্রথম 10 অবতারের কথা সংক্ষেপে জানাবো এই ভিডিওর মাধ্যমে। ভগবান শিবের প্রথম অবতার হলেন পিপ্লাদ অবতার। সাধু দধিচি ও তার স্ত্রী স্বর্চার সন্তান পিপ্লাদ হিসেবে জন্মগ্রহণ করেছিলেন শিব। পিসি দধিমতির কাছে পালিত হয়েছিলেন তিনি। বড় হয়ে তিনি জানতে পারেন যে তার বাবাকে সমস্যায় ফেলেছিলেন শনিদেব। ক্ষুদ্র পিপ্লাদ শনিকে অভিশাপ দিলে স্বর্গ থেকে পতন হয় শনির। দেবতারা এসে পিপ্লাদের কাছে শনির হয়ে ক্ষমা ভিক্ষা করলেন। পিপ্লাদ শনিকে ক্ষমা করে দেন, কিন্তু বলেন যে শনির দৃষ্টি যার উপর পড়বে, তিনি শিবের পুজো করলে শনির দৃষ্টি বা শনির দশা কেটে যাবে। তাই দর্শক বন্ধু, শনির যদি কাউর সমস্যা থাকে কুণ্ডলিতে, তাহলে অবশ্যই শিব পূজার মাধ্যমে কিন্তু এই শনির দশা, শনির কুদৃষ্টি, এগুলো থেকে মুক্তি লাভ করা সম্ভব। এরপরে আসুন দর্শক বন্ধু, দ্বিতীয় অবতার হল নন্দী অবতার। সাধু শিলাদা ছিলেন শিবের পরম ভক্ত। তিনি শিবের কাছে অমর সন্তানের প্রার্থনা করেন। তখন নন্দী রূপ নিয়ে শিলাদার সন্তান হয়ে জন্ম নেন শিব। নন্দী হলেন কৈলাসের দ্বার রক্ষক। এরপরে দর্শক বন্ধু, তৃতীয় অবতার হল বীরভদ্র অবতার। মহাদেবের সবচেয়ে ভয়ঙ্কর রূপটি হলেন বীরভদ্র। সতীর দেহত্যাগের পর ক্রুদ্ধ ভোলানাথ বীরভদ্রের রূপ ধারণ করেন। সতীর মৃত্যুর জন্য তাকে দায়ী করে রাজা দক্ষের যজ্ঞ ধ্বংস করে তার মুণ্ডচ্ছেদ করেন বীরভদ্র। এরপরে হচ্ছে ভৈরব অবতার। ভৈরব অবতারেও মহাদেবের ভয়ঙ্কর রূপ দেখা যায়। ভৈরবকে দণ্ডপানীয় বলা হয়। লোভী কামনাসক্ত ও উদ্ধত মানুষদের ভৈরব রূপ নিয়ে শাস্তি দেন মহাদেব। এরপরে হচ্ছে অশ্বত্থামা অবতার। দ্রোণাচার্য শিবের ধ্যান করে তাকে প্রসন্ন করেন। বর হিসেবে শিবকে তিনি পুত্র হিসেবে প্রার্থনা করেন। মহাবীর অশ্বত্থামার রূপ নিয়ে দ্রোণাচার্যের পুত্র হিসেবে জন্ম নেন মহাদেব। শারাভ অবতার, নৃসিংহ অবতার ধারণ করে হিরণ্যকশিপুর বধ করেন ভগবান বিষ্ণু। নৃসিংহকে শান্ত করতে শারাভ অবতার ধারণ করেন মহাদেব। শারাভ রূপ হয় কিছুটা সিংহ ও কিছুটা পাখির মতন, তার 8টি পা। গৃহপতি অবতার, সাধু বিশ্বাননের সন্তান হিসেবে গৃহপতির রূপ নিয়ে জন্ম নেন শিব। নর্মদা নদীর তীরে বসবাসকারী এই সাধু শিবকে নিজের সন্তান হিসেবে চেয়ে উপাসনা করেন। তার প্রার্থনায় খুশি হয়ে গৃহপতির রূপ নিয়ে জন্ম নেন ভগবান শিব। দুর্বাসা অবতার, সাধু অত্রি ও তার স্ত্রী অনুসুয়ার পুত্র হিসেবে জন্ম নেন দুর্বাসার রূপ নিয়ে ভগবান মহাদেব। দুর্বাসা ছিলেন অত্যন্ত রাগী। তাকে স্বর্গ ও মর্তের সবাই শ্রদ্ধা করতেন।
এরপরে হচ্ছে ঋষভ অবতার, পাতাল লোকের স্ত্রীর গর্ভে জন্ম নেয় বিষ্ণুর এক পুত্র। শ্রী বিষ্ণুর এই সন্তান গোটা সৃষ্টি ধ্বংস করতে উদ্যত হয়। ব্রহ্মার অনুরোধে ঋষভ নামে ষাঁড়ের রূপ নিয়ে বিষ্ণুর এই সন্তানকে হত্যা করেন মহাদেব। জ্যোতিনাথ অবতার, আদিবাসী আহুক ও তার স্ত্রীর ভক্তির পরীক্ষা নিয়ে জ্যোতিনাথ অবতারে অবতীর্ণ হন শিব। জ্যোতিনাথ রূপ নিয়ে তাদের ঘরে অতিথি হিসেবে যান তিনি। তাকে রক্ষা করতে গিয়ে প্রাণ যায় আহুকের। স্বামীর মৃত্যুতে শোক প্রকাশ না করে গর্ভ করেন তার স্ত্রী। প্রসন্ন হয়ে মহাদেব তাদের পরের জন্মে নল ও দয়মন্তী হিসেবে জন্মানোর বর দেন। দর্শক বন্ধু, এখানেই আমি সংক্ষেপে এই মহাদেবের দশ অবতারের বিবরণ সম্পূর্ণ করলাম। আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। জয় গুরু।